হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ICC মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের 15 নম্বর ম্যাচ নিয়ে। এটা হয়েছিল হচ্ছে শ্রীলঙ্কার বাংলাদেশের মধ্যে। তো আমরা সকলে জানি বাংলাদেশের যে কী ভালো কী সুন্দর অবস্থা। তো আমি ভাবছিলাম এই ম্যাচটাতে হয়তো হেরে যাবে, কিন্তু সৌভাগ্যবশত একটুর জন্য পরাজয় থেকে জয়ের দিকে তাদের মুখটা ফিরেছে। তো দেখা যাক কী হয়। তো শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমেছিল, তারা 20 ওভার টোটালি খেলে 124 রান করে 9 উইকেটে, যেটা তাদের টিমের দিক থেকে ভালো সেরকম হয়নি, আরও অনেক বেশি রান হওয়া দরকার ছিল। শ্রীলঙ্কার পাঠুন নামে একজন প্লেয়ার 47 রান করে, ক্যাপ্টেন যিনি হচ্ছেন নাম হাসারাঙ্গা, তিনি 0 রান করেন সেদিন, খুব বাজে ব্যাপার। এবং বাংলাদেশের মুস্তাফিজুর ও রিশাদ দুজনে 3টে উইকেট নেয় এবং তাসকিন নেয় 2টো উইকেট। জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে নামে তারা খুব যে ভালো ব্যাটিং করছিল সেরকম না, খারাপও ব্যাটিং করছিল সেরকম না, কারণ শ্রীলঙ্কার মধ্যেই তাদের ব্যাটিংটাও চলছিল এবং একটুর জন্য তারা পরাজয় থেকে জয়ের দিকে মুখ ফিরিয়েছে। তারা 19 ওভারে করে দেয় পুরো রানটা, 8 উইকেট হারিয়ে 125 রান করে। সৌম্য সরকার আবার 0 রানে আউট হয় সেদিন এবং লিটন করে 36 রান, শান্ত করে 6 রান, তৌহিদ করে 40 রান, যেটা হাইয়েস্ট রান তাদের টিমের থেকে সেই ইনিংসে এবং সেই ম্যাচে, এবং সাকিব খান করেন 8 রান। এবং শ্রীলঙ্কার নওয়াম নেন হচ্ছে 4টে উইকেট এবং ওয়ান ইন্টু নেন 2টো উইকেট। দেখা যাক শ্রীলঙ্কা পরের ম্যাচগুলোতে কী হয় এবং বাংলাদেশ পরের ম্যাচটাতে জিততে পারে কিনা, সেটাই দেখার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।